हेलो वेलकम टू फिल्म कम्पैनियन लोकल আমি অরিত্র এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো শৌকর্য ঘোষালের ভূতপুরি বলে ছবিটা নিয়ে যাতে লিড চরিত্র প্লে করেছে জয়া আহসান ঋত্বিক চক্রবর্তী শান্তিলাল মুখার্জি বিশান্তক মুখার্জি এই ছবিতে আমরা দেখতে পাই একটি বাচ্চা রয়েছে যার স্লিপ ওয়াকিং এর প্রবলেম রয়েছে এবং একজন সাইকিয়াট্রিস্টের গাইডেন্সে তার মা বাচ্চাটিকে নিয়ে তাদের আদি বাড়িতে গ্রামের বাড়িতে আসছে এবং তারপর থেকে বাচ্চাটার সাথে নানান রকমের সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস ঘটতে শুরু করছে তো আলটিমেটলি কেন এটা ঘটছে এবং আলটিমেটলি ছবির এন্ডে কি হবে এই সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিগুলোর জন্য কি বাচ্চাটার কোনো ক্ষতি হবে নাকি বাচ্চাটা এই জার্নিটার মাধ্যমে কিছু এক্সপ্লোর করবে নতুন সেটাই আমরা এই ছবি জুড়ে দেখতে পাই তো চলে আসবো ছবির পজিটিভ দিক এবং নেগেটিভ দিকে তো সবচেয়ে প্রথম যে জিনিসটা আমার পজিটিভ লেগেছে ছবির মধ্যে সেটা হচ্ছে এই ছবির স্টোরি আইডিয়াটা এর যে বেসিক যে গল্পটা আছে একটা ফেয়ারি টেল কাইন্ড অফ এই ধরনের গল্প আমরা বাংলা সাহিত্যে প্রচুর পড়েছি কিন্তু সিনেমাতে সচরাচর এই ধরনের গল্প দেখা যায় না বাংলা সিনেমার মধ্যে সেখানে ডিরেক্টর এই যে একটা নতুনত্ব কনসেপ্ট নিয়ে এসেছেন সেটা বেশ ভালো লেগেছে এবং গল্পটার মধ্যে দিয়ে দিন না নানান রকমের জিনিসপত্র উনি অ্যাড্রেস করতে করতে গেছেন তো এই ছবির মধ্যে কিন্তু অনেক মেসেজিংও রয়েছে এক তো গ্রাম বাংলার কালচারটাকে খুব সুন্দর করে তুলে ধরছে তার সাথে কিছু কিছু আমাদের ছোটোবেলার জিনিসপত্র উনি এনেছেন যেটা একটা নস্টালজিয়া রিভিজিটিং তো করায় তার সাথে যে মেসেজিংটাও রয়েছে সেটাও কিন্তু ভালো তোমার মনে যা যা প্রশ্ন ঘুরছে আমি ছাড়া আর কেউ তো জবাব দিতে পারবে না এখানে এরকম দুটো মেসেজ যে এখানে উঠে আসে একটা হচ্ছে এই যে মহিলাদেরকে আমরা গয়না পরে দেখি সবসময় এবং এককালে পুরুষরাও প্রচুর গয়না পরতো আগেকার দিনে তো এই যে গয়না পরে আমরা মহিলাদেরকে দেখি যেটা আমাদের অ্যাপারেন্টলি মনে হয় যে তারা হয়তো খুব এনজয় করছে কিন্তু সেটা তো একটা যেন একটা শিকলের মতো হতে পারে একটা বেডির মতো হতে পারে সেই জিনিসটাকে দারুণভাবে এখানে দেখিয়েছে এবং তার সাথে সাথে যে কাস্ট সিস্টেমের যে কাস্ট প্রথা ছিল আমাদের গ্রাম বাংলার মধ্যে এক্সিস্ট করতো সেটাকেও এখানে খুব সুন্দর করে অ্যাড্রেস করেছে কিন্তু সবই আন্ডারটোনে রয়েছে কোনোটাই ওভার দ্য ফেস চলে আসে না তো রাইটিং ডেফিনেটলি এই ছবির ভালো একটা পজিটিভ পয়েন্ট এখানে বোথ মেসেজিং এবং স্টোরি আইডিয়াটা খুবই ভালো ছিল পরবর্তী যে জিনিসটা আমার এই ছবির মধ্যে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে স্টারকাস্টের পারফরমেন্স এখানে ঋত্বিক চক্রবর্তী দারুণ একটা কাজ করেছেন তার সাথে বাচ্চাটির যে সিনসগুলো রয়েছে সেটা বেশ ভালো ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারের মাধ্যমেই ডিরেক্টর কমেডি জেনারেট করেছেন তিনি খুব ভালো পারফরমেন্স দিয়েছেন জয়া আহসানের ক্যারেক্টারটাও বেশ ভালো তার পারফরমেন্সও বেশ ভালো ছিল কিছু কিছু জায়গা তো খুবই ভালো শান্তিলাল মুখার্জি এখানে কালো ঠাকুরের চরিত্র করেছেন এবং তার কাজও বেশ ভালো লেগেছে এবং বাচ্চারা কিন্তু এই ছবির হাইলাইট শৌকর্য ঘোষাল জানেন যে বাচ্চাদেরকে কীভাবে ইউজ করতে হয় শৌকর্য ঘোষাল জানেন যে বাচ্চাদেরকে কীভাবে ইউজ করতে হয় মানে বাচ্চাদেরকে একদম অথেন্টিক বাচ্চাই লাগবে স্ক্রিনে ওভার কিউট বা ওভার পাকা এরকমভাবে উনি পোর্ট্রে করেন না সেই জিনিসটা বেশ ভালো লাগে তো সেটা এখানেও উনি করেছেন প্রত্যেকটা জন স্টারকাস্টের পারফরমেন্স কিন্তু এই ছবির মধ্যে খুবই ভালো ছিল তোমার স্বপ্নের গল্পটা না আমার খুব চেনা চেনা লাগছে আর তৃতীয় যে জিনিসটা যেটা আমার জন্য এই ছবির মধ্যে ওয়ার্ক করেছে সেটা হচ্ছে সাটল হিউমার এবং কিছু কিছু জায়গায় যে হরর ট্রিটমেন্টটা রয়েছে এটা তো পুরোপুরি একটা ওরকম আউট অ্যান্ড আউট হরর ছবি নয় যে আপনাকে প্রচণ্ড ভয় পাওয়াবে সেরকম ছবি নয় এটা আর কি যে জোনের ছবি সেটা যদি আমি এক্সাম্পল দিই মাকড়ি বিশাল ভারতের যে মাকড়ি বলে ছবিটা বানিয়েছিলেন বা আমাদের অমিতাভ বচ্চনের ভূতনাথ বলে যে ছবিটা ছিল সেই জোনের একটা ছবি তো সেখানে একটা পার্সিয়ালি কমেডিও থাকবে একটু হররও থাকবে তো এই যে ব্যালেন্সটা উনি করেছেন শৌকর্য ঘোষাল সেটা কিন্তু বেশ ভালো ছিল এই ছবির মধ্যে এবার চলে আসবো ছবির নেগেটিভ দিকে তো সবচেয়ে প্রথম যে জিনিসটা আমার মনে হয়েছে ছবিটা প্রচণ্ড ছোট হয়ে গেছে 1 ঘন্টা 50 মিনিটের ছবি ছবিটা আরেকটু বড় হলে ভালো হতো আরেকটু এই যে ক্যারেক্টারগুলোর মধ্যে কেমিস্ট্রি এই জয়া আহসান এবং বাচ্চাটির মধ্যে ঋত্বিক চক্রবর্তী এবং বাচ্চাটির মধ্যে এই কেমিস্ট্রিগুলো আরেকটু বিল্ড আপ হলে ভালো হতো তাদের যে ইন্ডিভিজুয়াল সিনসগুলো রয়েছে সেগুলো খুব ভালো কিন্তু সেগুলো আরেকটু যেন বেকিং ডিমান্ড করতো আর ক্লাইম্যাক্সটা বড্ড রাশড মনে হয় প্রচণ্ড তাড়াতাড়ি যেন হুট করে শেষ হয়ে যায় ক্লাইম্যাক্সটা আর দ্বিতীয় যে জিনিসটা আমার এই ছবির মধ্যে নেগেটিভ লেগেছে এই ছবির মধ্যে কনফ্লিক্ট প্রচণ্ড কম এইখানে গল্পটা চলতে থাকে গল্পটা আমাদের দেখতে ভালো লাগে কিন্তু এই যে প্রোটাগনিস্ট সে কোনো চ্যালেঞ্জ পাচ্ছে না তাকে ক্লাইম্যাক্সে বড় কিছু সলভ করতে হবে এই জিনিসটা আমরা কখনো ফিল করি না দ্য স্টেক্স আর নট দ্যাট মাচ হাই কিন্তু এখানে কিছু ক্যারেক্টার এরকম ক্রিয়েট করা হয়েছে যেগুলোকে দিয়ে কিন্তু ডিরেক্টর ওই টেনশনটা ক্রিয়েট করতে পারতেন কিন্তু উনি করেননি আর এছাড়া ছবির যে এন্ডিংটা ক্লাইম্যাক্সটা সেটা একটু কনফিউজিং সেখানে যে এক্স্যাক্টলি হলোটা কি সেটা পুরোপুরি প্রপারলি একটা এক্সপ্লেনেশন আসেন আমাদের কাছে বাট ওভারঅল মিলিয়ে ভূতপুরি আমার বেশ একটা ভালো অ্যাটেম্প মনে হয়েছে এই ধরনের গল্প সচরাচর আমরা বাংলা সিনেমাতে দেখতে পাই না সেটা যে ডিরেক্টর শৌকর্য ঘোষাল তুলে ধরেছেন আমাদের সামনে সেটা বেশ ভালো এবং ভালো ভালো কিছু পারফরমেন্স আছে তো আপনারা অবশ্যই হলে গিয়ে দেখতে পারেন এবং বাচ্চাদেরকেও দেখাতে পারেন তাদের বেশ ভালো লাগবে সো দ্যাট ওয়াজ ইট গাইস থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই